পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান সব সময় নানা রকম সামাজিক কাজ করে থাকেন। তিনি যখন কাউন্সিলর ছিলেন সেই সময় এবং বর্তমান সময়েও তিনি মানুষের পাশে থাকেন। প্রদীপ রহমান মানেই নতুন কিছু। আসন্ন দীপাবলি উপলক্ষে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং প্রদীপ রহমানের সহযোগিতায় দলীয় কর্মীদের নিয়ে তার ওয়ার্ডের প্রতিটি বাড়িতে মাটির প্রদীপ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঠিক আছে, দীপাবলির দিনকে শুভ দীপাবলি অগ্রিম জানালাম। প্রদীপ্ত জানাবেন, হ্যাঁ, অগ্রিম দীপাবলি শুভেচ্ছা জানাতে এলাম। শুভ দীপাবলি, দীপাবলি শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, আর এই প্রদীপ্ত বাড়িতে জানাবে, হ্যাঁ, দীপাবলি অগ্রিম শুভেচ্ছা জানাবেন, হ্যাঁ, ঠিক আছে, দীপাবলি অগ্রিম শুভেচ্ছা জানালাম। 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে দীপাবলি এবং ছট পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবং আজকে আমরা 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে আমরা আজকে আমরা প্রদীপ দিলাম এবং সকলকে বলবো যে দীপাবলি এবং ছট পুজো আমরা ভালোভাবে কাটান এবং সকলে সুস্থ এবং ভালো থাকুন। দীপাবলি হচ্ছে, আর এই প্রদীপটা ঘরে জ্বালাবে, হ্যাঁ, ঠিক আছে, জ্বালাম, আর প্রদীপটা জ্বালাবেন, ঠিক আছে, ঠিক আছে, শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে, এই প্রদীপটা জ্বালাবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান সব সময় নানা রকম সামাজিক কাজ করে থাকেন। তিনি যখন কাউন্সিলর ছিলেন সেই সময় এবং বর্তমান সময়েও তিনি মানুষের পাশে থাকেন। প্রদীপ রহমান মানেই নতুন কিছু। আসন্ন দীপাবলি উপলক্ষে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং প্রদীপ রহমানের সহযোগিতায় দলীয় কর্মীদের নিয়ে তার ওয়ার্ডের প্রতিটি বাড়িতে মাটির প্রদীপ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঠিক আছে, দীপাবলির দিনকে শুভ দীপাবলি অগ্রিম জানালাম। প্রদীপ্ত জানাবেন, হ্যাঁ, অগ্রিম দীপাবলি শুভেচ্ছা জানাতে এলাম। শুভ দীপাবলি, দীপাবলি শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, আর এই প্রদীপটা বাড়িতে জ্বালাবে, হ্যাঁ, দীপাবলি অগ্রিম শুভেচ্ছা জানাবেন, হ্যাঁ, ঠিক আছে, দীপাবলি অগ্রিম শুভেচ্ছা জানালাম। 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে দীপাবলি এবং ছট পূজার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এবং আজকে আমরা 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে আমরা আজকে আমরা প্রদীপ দিলাম এবং সকলকে বলবো যে দীপাবলি এবং ছট পুজো আমরা ভালোভাবে কাটান এবং সকলে সুস্থ এবং ভালো থাকুন। হচ্ছে, আর এই প্রদীপটা ঘরে জ্বালাবে, হ্যাঁ, ঠিক আছে, জ্বালাম, আর প্রদীপটা জ্বালাবেন, ঠিক আছে, ঠিক আছে, শুভেচ্ছা জানাচ্ছি, ঠিক আছে, এই প্রদীপটা জ্বালাবে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।